গুড মর্নিং গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত দীপ্তেশ কৃষ্ণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব ভালোই আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, দেখতেই পাচ্ছ। আজকে ছোট্ট মিনি ব্লগ দিচ্ছি। তো এখন আছি আমরা মেট্রো স্টেশনে। কোথায় যাচ্ছি? নিউ গড়িয়া মেট্রো স্টেশন আছে, এখন যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর। তো চলো, টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা মেট্রো স্টেশনে উঠে মানে মেট্রোতে উঠে গেছি। আর রিয়া শাড়ি পরে এসেছে, ও আমাকে শাড়ি পরে আসতে বলেছিল। আমি শাড়ি পরিনি, পরেছিলাম বাট খুলে দিয়েছিলাম, একটু অসুবিধা হচ্ছিলো। এখন আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে গেছি। নামার পরে যে ফ্লাই ব্রিজের ওপর থেকে যাই, আমরা ওখান থেকে যাচ্ছি। আর আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি। আর গিয়ে ওখানে সবাই স্নান টান করবে। আর দেখতেই পাচ্ছ, আমরা প্রত্যেক বছরে একবার করে দক্ষিণেশ্বর আসি বন্ধুরা সবাই মিলে। এবছর চারজন এসেছে, বেশি কেউ আসতে পারিনি। তাই আজকে আমি ছোট্ট একটা ব্লগ দিয়েছি, বেশি বড় দিইনি। তারপর আমরা চলেছিলাম গঙ্গার পাড়ে, আর সবাই স্নান করে নিয়েছিল, যারা যারা স্নান করেছিল। আর আমি এখন যাচ্ছি পাটা ধুতে, আমি আর রিয়া। তো ওখানে পাটা ধুয়ে তারপর আমরা একটা দোকানে যাবো, দেন তো ওখান থেকে আমরা প্রসাদ নেব। তো চলো, আমরা দোকানে এসেছিলাম, আসার পরে আমরা পুজো দিতে চলে গেছিলাম। আর ভিডিওটা করিনি, কারণ পুজো দিতে যাওয়ার সময় ফোন টোন সব একটা দোকানে রেখে গেছিলাম, তাই জন্য। তারপর এখন আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি। আসার পরে আমাদের একটু খিদে পেয়ে গেছে, কোথায় যাবো একটু? আমরা পাশে একটা খাবারের দোকান ছিল, ওখানে আইসক্রিম চানা মশলা যা ছিল সবাই সব যা খাওয়ার খাওয়া হয়েছে। হওয়ার পর এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে একদম বাজে খাবার, বিচ্ছি খাবার, একদম ভালো না। রেস্টুরেন্টের নাম আমার জানিয়ে দেবো। তারপর আমরা কোনো মতে খেয়েছি, খেয়ে নষ্ট নষ্ট করেছি। আর 150 টাকা করে প্লেট ছিল, একদম বিচ্ছিরি নিরামিষ। তারপর এখন আমরা যাচ্ছি বেলুড় মঠ। তো বেলুড় মঠে এখন আমরা লঞ্চে উঠে গেছি, এবারে যাব গিয়ে আমরা। তো এখন আমরা বেলুড় মঠে নেমে গেছি, দেখতেই পাচ্ছ রিয়া আছে, বিট্টু আছে, বিকি আছে পেছনে। তারপর এখন আমরা বেলুড় মঠের ভেতরে ঢুকে গেছি। আগের বছর এসে আমরা অনেকটা টাইম এখানে বসে 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 বিরক্ত ফিল করেছিলাম, আর কারণ বাইরে বসেছিলাম তখন খোলেনি। আর তারপর আমরা একটু রিলস বানাচ্ছিলাম, আমি আর রিয়া। রিলস টিলস বানানোর পরে সন্ধ্যা হয়ে গেছে, এবার এখানে আমাদেরকে ওই আমরা যেদিকে বসেছিলাম সেদিক থেকে সাইডে নিয়ে চলে এসেছে। এবার এখানে আরতি হবে, একটা ভয়েস তোমাদেরকে শোনাবো, তো শুনতে থাকবো। তো এখানে পাখির আওয়াজটা তোমরা একটু এখানে ভয়েসটা দিয়েছি। তারপর আমরা লঞ্চে উঠে গেছিলাম, তো তাড়াতাড়ি করে আমরা বাড়ি আসার জন্য খুব দেরি হয়ে গেছে। রাত আর রাতের দৃশ্যটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। তারপর আমরা এখন দক্ষিণেশ্বর চলে এসেছি, আমরা এবার লঞ্চ থেকে নামবো। নামার পরে ওখানে আমরা বাড়ি যাবো, দেন তো চলো আমি বাড়িতে গিয়ে একেবারে দেখাচ্ছি। এখানে আমি অফ করে দিচ্ছি, আর আমি রাস্তাঘাটে কোনো ফুটেজ নেবো না। তারপর আমি সকালে ভিডিওটা এন্ড করছি, কারণ রাতে আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, পাশে দেখাবে লেখেন বাটনটা অল করে দেবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। টাটা বাই, সবাই ভালো থাকবে।